আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 15/9/2021 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আপনারা অষ্টম শ্রেণী পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী রকম লাগবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল এবং শিক্ষাগত অন্যান্য যোগ্যতা। আপনার এক নম্বরে বাবুর্চি লাগবে দুজন। আপনার বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। আপনার অষ্টম শ্রেণী পাস করলে এ বিষয়ে আবেদন করতে পারবেন, রান্নাবান্নার কাজে একটু পারদর্শিতা থাকতে হবে। দুই নম্বরে পরিচ্ছন্নতা কর্মী হবে দুজন, গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা হলো আপনার স্যালারি। অষ্টম শ্রেণী পাস করা থাকলে পোস্টে আবেদন করতে পারবেন, অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। তারপরে বলা হয়েছে শর্তাবলী, আপনাকে অবশ্যই খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি লাগবে। প্রার্থীর নাম আপনার এত এত নং করে ট্রেজারি চালানের মাধ্যমে 50 টাকা জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে আবেদনকারীর নাম, ঠিকানা, সম্মিলিত 15 টাকার ডাক টিকিট লাগানো, 9.5 ইঞ্চি গুণন 4 ইঞ্চি সাইজের একটি ফেরত কাম সংযুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ সন্তান নাতি নাতনির আপনার প্রমাণক নিম্নোক্ত সক মোতাবেক প্রথক কাগজে সনদপত্র আকারে দাখিল করতে হবে, এটি ভরাট করতে হবে আপনাদেরকে। 6 নং কর্মী বর্ণিত কাগজপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র, সাময়িক সনদপত্র লাগবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত 4টি সনদপত্র লাগবে। আগামী 21/10/2021 তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে আপনার কমান্ডেন্ট আপনার DIG-র পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা কার্যালয়ে পৌঁছতে হবে। প্রার্থীর বয়সসীমা 25/3/2020 তারিখে থেকে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর শীতল যোগ্য, আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলারে। ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।